ক্ষমতায় ফিরতে হলে করতে হবে সন্ত্রাস। ২৫ বছরে ক্ষমতা হারিয়ে এবারও একবার ফিরে আসতে কেডারদের সন্ত্রাস করার জন্য প্ররোচনা দিচ্ছেন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাশবৈদ্য। সম্প্রতি ঝর্ণা দাশবৈদ্যের এমন মন্তব্যে কড়া জবাব দিলেন বিজেপির সহসম্পাদিকা পাপিয়া দত্ত। ঝর্ণা দাশবৈদ্য বলেন, মানুষকে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ঢুকিয়ে দাও, খুন করে ফেলো, এই শিক্ষা বিজেপি দিতে পারে, কিন্তু আমরা আমাদের ছেলেদের এই শিক্ষা দিইনি। কিন্তু আমরাও আমাদের ছেলেদের হাতে চুরি পরিয়ে রাখব না, আমরাও তৈরি আছি, আমরা চাই না রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হোক। আমরা তো আমাদের ছেলেদেরকে সেই শিক্ষা দিইনি যে মানুষকে মারো গিয়ে, মানুষের মাথা ফাটিয়ে দাও, হসপিটালে ঢুকিয়ে দাও, তাকে খুন করে ফেলো, এরা বিজেপি এই শিক্ষা দিতে পারে, আমরা এই শিক্ষা আমাদের ছেলেদেরকে দিইনি। কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে আর চুরি পরিয়ে রাখব, আমরাও তৈরি হতে হবে, আমরাও তৈরি আছি। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হলে গণহত্যা করতে হয়, আর ক্ষমতায় ফিরতে হলেও, ক্ষমতা যদি ফিরতে হয় তাহলেও কিন্তু সন্ত্রাস করতে হবে, এটাই তাদের ডিকশনারিতে লেখা। তাই আজ ক্ষমতায় ফিরে আসার জন্য, ক্ষমতায় ফিরে সে যে ২৫ বছরে ক্ষমতাটা যেভাবে চলে গেল, তাই তারা এটা মানতে পারছেন না, সেটা ফিরে পাওয়ার জন্য আজ তাদের ক্যাডারদের তারা প্ররোচনা দিচ্ছেন সন্ত্রাস করার জন্য, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করার জন্য। আমি এতটুকুই বলবো মাননীয় প্রাক্তন সাংসদ দিদিকে, যে যদিও এটা আপনাদের জন্য নতুন কিছু না, কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা মহোদয় ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিরামিষ অস্ত্র, সেই নিরামিষ অস্ত্রের ডেফিনিশনটা যদিও আমরা আজ পর্যন্ত আমরা পাইনি, নিরামিষ অস্ত্র ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করা হবে, এভাবে তারা ক্যাডারদের কিন্তু প্ররোচনা দিয়েছিলেন। তাই দিদিকে এতটুকু বলতে চাই যে নিশ্চিতভাবে আপনাদের যারা ক্যাডার তাদের হাতে আপনারা চুরি পরিয়ে রাখেননি। চুরির পরিবর্তে বিগত ২৫ বছর অস্ত্র শস্ত্র দিয়ে আপনাদের ক্যাডারদের হাতকে আপনারা সুসজ্জিত করে রেখেছিলেন, যার পরিণাম রাজ্য জুড়ে এত গণহত্যা, এত হত্যা, এত ধর্ষণের সাক্ষী গোটা রাজ্যবাসীকে বিগত ২৫ বছর হতে হয়েছিল। প্রাক্তন সাংসদের এই উস্কানিমূলক মন্তব্যের জেরে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপির সহসম্পাদিকা পাপিয়া দত্ত। সাংবাদিক সম্মেলনে তিনি এদিন ঝর্ণা দাশবৈদ্যের নানান সময়ে নানান হুমকির কথা তুলে ধরেন। মাননীয় প্রাক্তন সাংসদ হয়তো উনি ভুলে গিয়েছিলেন সেদিন, যে যাদের উদ্দেশ্যে উনি সেই মেসেজটা দিচ্ছিলেন যে তোমরা কোথায় যাবে, আমার মনে হয় এত এই এটা স্পষ্টভাবে আপনারা যারা মিডিয়া ভাই বন্ধু আপনাদেরও নিশ্চিতভাবে এই কয়েকটা শব্দ মনে আছে যে তোমরা কোথায় যাবে। উনি ভুলে গিয়েছিলেন যে উনিও একজন মহিলা, আর এই তোমরার মধ্যে ভারতীয় জনতা পার্টির শুধুমাত্র যে আমার যুব মোর্চার ভাইয়েরা আছে তা নয়, আমাদের মতো লাখ লাখ ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তা কিন্তু এই তোমরার মধ্যে আমরা ছিলাম, মানে আমাদেরকে উনি খুঁতচুতি সেদিন দেখিয়েছিলেন। দেখুন, কমিউনিস্টদের জন্য এটা নতুন কিছু না, কমিউনিস্টদের বিশ্বের ইতিহাস, শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি, সমগ্র বিশ্বের তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন মার্ডার, শুধুমাত্র হত্যা নয়, আমরা যে কাশ্মীর ফাইল দেখলে তো আমরা অনেকেই আমরা কেঁপে উঠেছিলাম প্রেক্ষাগৃহে, এরকম অনেক গণহত্যাও কিন্তু রাজ্যের বুকে, রাজ্যের বুকে, ভারতবর্ষের বুকে, বিশ্বের বুকে কমিউনিস্টদের দ্বারা সংঘটিত হয়েছিল তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। সবশেষে ২৫ বছরে সেই রাজনীতি ভুলে ত্রিপুরায় সুষ্ঠু রাজনীতির বাতাবরণ গড়ার বার্তা এদিন ঝর্ণা দাশবৈদ্যকে দিয়েছেন পাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।